সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভিডিওটা হচ্ছে ইনশট অ্যাপ দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন। তো ভিডিওগুলো আপনারা যেমন ধরেন ইউটিউবে ছাড়তে পারবেন, যেমন ধরেন ফেসবুক পেজেও ছাড়তে পারবেন, আবার ফেসবুক বিভিন্ন রিলেটিভ আপনার সাথে আপনি ছাড়তে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, প্রথমে আপনি চলে আসুন আপনার ফোনের যে প্লে স্টোর আছে ওখানে লিখবেন সার্চ অপশনে গিয়ে ইনশট এডিটর ভিডিও, এটা লেখার পরে আপনার এটা ওপেন করবেন। ওপেন করবেন, ইনস্টল দিয়ে নেবেন আপনারা। আমার তো ইনস্টল দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমার ইনস্টল দেওয়া লাগবে না। তো তারপরে এখানে যে কাজটি করবেন বন্ধুরা, আপনারা ভিডিওটা যে ভিডিওটা আছে এখানে ওপেন করবেন। তারপরে যে কাজটি করবেন, এখানে নিউর পর চাপ দেবেন, দেওয়ার পরে এখানে ব্ল্যাঙ্কে চাপ দেবেন। ব্ল্যাঙ্কে চাপ দেওয়ার পরে একটু দেখুন আমি কী যে কাজটি করতেছি। ব্ল্যাঙ্কটা চাপ দিয়ে 0.3 আছে, এটিকে চেপে ভিডিওটা একটু বড় করুন। এই দেখুন আমি একটা 1 মিনিটের মতো করতেছি, 1 মিনিট আপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এখানে যেহেতু ভিডিও করতে চাচ্ছেন, আপনার কোনো ভিডিও নাই কিন্তু আপনি ভিডিও বানাবেন, তো ভিডিওটা একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে করছি। তো এখান থেকে আপনার পিআইপিতে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি ধরেন একটা লোগো নিলেন, এই লোগোটা দিলেন এখানে, এই লোগোটা দিলেন এখানে, ওকে। লোগোটা যাওয়ার পর ঠিক এরকম টেনে এই পর্যন্ত লাস্ট করে দেওয়ার পরে পিআইপিতে আবার চাপ দেবেন, দিয়ে এখানে আপনার ছবি অ্যাড করবেন। তো যেমন ধরেন আমি এখানে যে ছবি অ্যাড করতেছি, আমি ছবি কিছু এখানে অ্যাড করতেছি, যেমন ধরেন এই ছবিটা নিলাম, ছবিটা ভালো নি, রেড করে দিলাম, নতুন একটা ছবি নিই, যেমন ধরেন এই যে একটা ছবি নিলাম, একটা ছবি নিলাম। তারপরে এটা একটু হালকা একটু চাপার পরে আবার পিআইপিতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে মনে করেন আমি আবার কিছু ছবি নিলাম, এই যে দেখুন এই যে আর একটা ছবি নিচ্ছি, এটা কিন্তু জাস্ট টেনে এখান থেকে বড় করে এরকম বসে এরকম করে বসে ধরুন যেটুকু লাগবে আপনার। তারপর ঠিক একটু টানার পরে আর একটু টানবেন, তারপরে এখানে ধরেন আর একটা ভিডিও আর একটা ছবি নিলেন, তো পিকচারটা অ্যাড করবেন সুন্দর করে। তো ধরেন আমি এই ছবিটা নিলাম, এটা একটু টেনার পরে একটু বড় করে এই যে জাস্ট এভাবে ধরে দিলাম। তো আমি এই শর্টকাটে আপনাদের করে দেখাচ্ছি কীভাবে করবেন, ঠিক আছে, ওকে। এখন আমি একটু ওপেন করি, দেখুন ভিডিওটা কিন্তু কোনো লোগো নাই, কোনো ই নাই, এটা জাস্ট কিন্তু এরকম। এখন এটাকে একটু আকর্ষণীয় করতে হবে, তো সেক্ষেত্রে এটার পরে চাপ দেবেন, পরে এডিটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটাকে একটু হালকা এই যে দেখুন, এই যে এবার একটু দেখুন কীরকম স্টাইল হচ্ছে, এটা কিন্তু আপনার আস্তে করে অফ হবে, দেখুন এবার কিন্তু মনে হচ্ছে যে এটা ওপেন হয়েছে। এবার এই ছবিটা একটু কাজ করবেন, ছবিটা হালকা করে একটু আপ ডাউন দেবেন বা যে কোনো একটা এই যে রকম এরকম দেখুন, এই যে ছবিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। নেক্সট সেম করে এটা এডিটে চাপ দেবেন, দেওয়ার পর আপনার যেটা ভালো লাগে আপনি সেটা হালকা যেটুখানি লাগবেন এটুখানি লাগবেন, ওকে। নেক্সট এটাও এডিট করে চাপ দেওয়ার পরে এটা আপনার সেম করে এখানে আগে যেরকম করছিলেন এরকম করে ওপেন করে দেবেন, ওকে। তাহলে আমি ভিডিওটা যদি ফুল ওপেন করি দেখুন কীরকম লাগে, এই দেখুন ভিডিওটা একটু ওপেন করে দেখুন, এবার কিন্তু একটা অন্যরকম একটা মানে আগে থেকে একটা লুকটা কিন্তু অন্যরকম হয়েছে, লুকটা কিন্তু ওকে এই ভিডিওটা কিন্তু এবার কিন্তু আসল যে লুকগুলো সেটা দেবো। তো চলে যাবেন আপনার স্টিকারে, স্টিকার চাপ দেওয়ার পরে স্টিকার থেকে এখানে আপনার যে স্টিকারটা আছে সেই স্টিকারগুলো সিলেক্ট করবেন, যেমন ফেসবুক বা যে কোনো এসে লোগো লাগাতে চাচ্ছেন সেখানে আপনারা সেট করবেন, ধরুন আমি এটা সাবস্ক্রাইবে দিলাম, ওকে। এটা কিন্তু অল থাকবে, ওকে। এটা আমি সম্পূর্ণ টেনে লং করে দিলাম ভিডিওর সাথে একদম নেক্সট পর্যন্ত, যাতে এটা ভিডিও সম্পূর্ণ এটা থাকে এই লোগোটা। অটোমেটিকলি কিন্তু এই সাবস্ক্রাইব যেটা আছে ইউটিউবে এটা কিন্তু থাকবে, আপনি চাইলে এখান থেকে কিন্তু আরও অ্যাড করতে পারেন লোগো। তো দেখুন আমি এখান থেকে একটা ফেসবুকের একটা লোগো অ্যাড করতেছি, ফেসবুকের লোগোটা অ্যাড করে দিলাম, সাবস্ক্রাইব দিলাম, ফেসবুক দিলাম, এবার কিছু রিয়্যাক্ট দিব,
তো রিয়ার দেওয়ার ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে এখান থেকে একটা দিলাম, ওকে, এটা জাস্ট লাস্ট পয়েন্ট পাইয়ে দিলাম, একটা লাস্ট পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, ওকে। এবার ভিডিওটা দেখি কেমন হয়েছে, দেখেন। এবার এখানে যদি আমি কিছু গান অ্যাড করি, তো সেক্ষেত্রে আমার মিনসের পর চাপ দিতে হবে। দেওয়ার পর এখানে আমার ফাইল ম্যানেজার যে গানগুলো আছে, যেমন Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. তো আপনারা দেখছেন যে কিভাবে খুব সহজে আপনারা যে ইনশট অ্যাপ দিয়ে কিভাবে এডিটিং করবেন আমি দেখালাম। আশা করি আপনারা ভিডিওটা সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলটি নতুন, সেক্ষেত্রে আমাকে একটু সাহায্য করেন, আপনারা আমার সাপোর্ট দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।